সকলকে চলো ঝটপট করে মিলিয়ে নাও কালকের দিনের কুইজের অ্যানসার গুলো। চলো শুরু করা যাক আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। এক নম্বরে আছে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের এমডি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে, উত্তর হবে রাজেন্দ্র প্রসাদ। দুই নম্বরে আছে নতুন সংসদের ওপরে ঢালাই জাতীয় প্রতীক কে উদ্বোধন করেন, উত্তর হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন নম্বরে আছে জিএসএল এর সিএমডি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে, উত্তর হবে ব্রজেশ কুমার উপাধ্যায়কে। চার নম্বরে আছে কে আজীবনের জন্য ওয়াইএসআরসি সভাপতি নির্বাচিত হয়েছেন, উত্তর হবে ওয়াইএস জগন মোহন রেড্ডি। পাঁচ নম্বরে আছে বিধানসভা চত্বরে স্থাপিত শতবর্ষ স্তম্ভের উদ্বোধন বিহারে কে করবেন, উত্তর হবে 12ই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অলরেডি করে ফেলেছেন। ছয় নম্বরে আছে আইএফএডি এর নতুন সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে, উত্তর হবে আলভারো লারিওকে। সাত নম্বরে আছে টাটা এআইজি লাইফ ইন্স্যুরেন্স সম্প্রতি কোন ব্যাংকের সাথে অংশীদারিত্ব করেছে, উত্তর হবে সিটি ইউনিয়ন ব্যাংক। আট নম্বরে আছে ইন্টারনেটের জনক কাকে বলা হয়, উত্তর হবে বিবেক সিঙ্গালকে। নয় নম্বরে আছে দক্ষিণ কোরিয়ায় আইএসএসএফ বিশ্বকাপে প্রথম স্বর্ণ পদক কে জেতেন, উত্তর হবে অর্জুন বাবুটা। দশ নম্বরে আছে দীর্ঘতম ডাবল ডেকার সেতু নির্মাণের জন্য বিশ্ব রেকর্ড স্থাপন করে ভারতের কোন জায়গা, উত্তর হবে ভারতের নাগপুর। আশা করি তোমাদের আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের দিনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি আছে।